আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে থাকছে রাউন্ড 45 থেকে ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী আইডিবিতে কোন কোন ইঞ্জিনিয়ারগণ কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স এবং টেলিকমিউনিকেশন ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদেরকে, কারণ রাউন্ড 45 থেকে আইডিবিতে ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী এখন আপনারাও বেশ কয়েকটি বিভাগে কোর্স করার জন্য এখানে আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেই। রাউন্ড 45 থেকে আইডিবিতে ভর্তির নতুন নীতিমালা অনুযায়ী যে কোর্সগুলোর জন্য 4 বছর মেয়াদি যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ আবেদন করতে পারবেন তার বিস্তারিত তালিকা উল্লেখ করা হলো। কোর্স নেম আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাট, ট্রেনিং ডিউরেশন 10 মান্থস, এডুকেশনাল কোয়ালিফিকেশন সিভিল আর্কিটেকচার কনস্ট্রাকশন সার্ভেইং, প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ট্রেনিং ডিউরেশন 6 মান্থস, এডুকেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ট্রেনিং ডিউরেশন 6 মান্থস, এডুকেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 3D ভিজুয়ালাইজেশন, ট্রেনিং ডিউরেশন 6 মান্থস, এডুকেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। উপর উল্লিখিত ইঞ্জিনিয়ারগণ ছাড়া অন্য কোনো বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বা সিএসসি ইঞ্জিনিয়ারগণ এখানে আবেদন করতে পারবেন না। আপনি যদি এখনও আপনার কাঙ্ক্ষিত উত্তরটি না পেয়ে থাকেন অথবা আপনার আরও প্রশ্ন থাকে, তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্ব থেকে আপনার কমন উত্তরগুলো খুঁজে নিন। সেখানেও যদি আপনার প্রশ্নের উত্তরটি যথাযথভাবে না পেয়ে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনার প্রশ্নটি জানিয়ে দিন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে এবং সমস্যার সমাধান করতে সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।